গোটা বিশ্বে দাবানলের মতো ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন। আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে সংক্রমণ ব্রিটেন আমেরিকা হয়ে ভারতে পৌঁছেছে। তবে নয়া স্ট্রেনের সংক্রমণ সেরকম গুরুতর নয়, ডেল্টা ডেল্টা প্লাসের থেকে সংক্রমণের মাত্রা অনেকাংশেই কম। আপাতভাবে অমিক্রনের সংক্রমণকে মৃদু মনে করা হলেও সতর্কতা বার্তা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কেমব্রিজের অধ্যাপক রবীন্দ্র গুপ্তা। ইঙ্গিত দিয়েছেন অমিক্রনের পরবর্তী ভ্যারিয়েন্ট আরও মারাত্মক হতে পারে। কেমব্রিজের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক রবীন্দ্র গুপ্তা দাবি করেছেন, গবেষণায় দেখা গিয়েছে মানবদেহের ফুসফুসের কোষে ঢোকার পর অমিক্রন ক্রমশ শক্তি বাড়াচ্ছে, ফুসফুস থেকে সহজে যেতে চাইছে না। আর গবেষণায় এমন তথ্য উঠে আসতেই ভারতীয় বংশোদ্ভূত ওই অধ্যাপকের দাবি, করোনা পরবর্তী স্ট্রেনগুলি আরও মারাত্মক হয়ে উঠতে পারে, তবে ভারতে নয়া স্ট্রেনের সেরকম প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন তিনি। সার্স কোভ টু অত্যন্ত দ্রুতহারে বিবর্তিত হচ্ছে জানিয়ে কেমব্রিজের অধ্যাপকের ভ্যাকসিনের প্রসঙ্গ টেনেছেন। ভ্যাকসিনের ফলেই ভাইরাস এই রকম বিবর্তন ঘটিয়েছে বলে তার দাবি। অমিক্রন আসলে ভুলেরই ফসল, বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক রবীন্দ্র গুপ্তা। তবে কি এ শুধু প্রমাদ কোনার সময়? উত্তর ভবিষ্যতের গর্ভে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।